হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি সুদর্শন চলে এলাম আরও একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভৌতিক গল্পের সাথে, আজ তোমার সাথে আড্ডাটা জমিয়ে তুলতে। তাহলে তোমাদের প্রত্যেকের জন্য একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের গল্প। শুরু হচ্ছে সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, কাল বৈশাখীর সেই ভয়ানক রাত। আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের সাথে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে বর্ণালী। শুরু হচ্ছে আজকের গল্প, কাল বৈশাখীর সেই ভয়ানক রাত। বেনিয়াতলা গ্রামে তখন আমার পোস্টিং হয়েছিল। সেই রাতের কথাটা হয়তোবা এই জন্ম কেন, পরের জন্মের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। ভাবছেন কেন, কিসের জন্য এমন কথা বলছি? তাহলে এই কাহিনীটি আপনাদেরকে শুনতে হবে। কাহিনী শোনাতে গিয়েও যখন ঠোঁট কাঁপে, তখন বুঝতেই পারেন সেটি কি ছিল। এটি কোনো কাহিনী ছিল না, ছিল এক চলমান বাস্তব, যেটির সাথে আমাকে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হয়েছিল। সকলেই বলেন বিষাদ নাকি আমাদের এমন কিছু দেখায় যেটির নজির বাস্তবের থেকেও আমাদেরকে কল্পনার দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, সব কল্পনা যেমন বাস্তব হয় না, তেমনই সব বাস্তব কিন্তু কল্পনাও হয় না। আমার নিজের জীবনে ঘটে যাওয়া এই কাহিনীটির মধ্যেও এমনই বাস্তব আর কল্পনার মিশেল লুকিয়ে আছে, আজও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই বাস্তব ছিল নাকি শুধুই আমার কল্পনা? ওই ওই হর্নের শব্দটা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? ঝড়ের রাতে ওই হর্নের শব্দটা জানেন, আজও আমার মনে পড়ে। সেই অন্ধকারের হাতছানি ভেদ করে এগিয়ে আসা ওই 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 হর্নের শব্দটা। এই কি হলো? একেই তো ইংরেজ আমলের জায়গা, তারপরে আবার এই উপদ্রব। কি করছোটা কি? এখান দিয়ে রাতের বেলা গাড়ি চালানো যখন এতই দুঃসাধ্য, তখন কেন আসতে গেলে এখানে? শুনি, সকালের দিকে আসলেই তো হতো। কাছাড়িতে তো কেবলই একটা সাইন করতে হতো, আর তারপরে দুদিন বাদে জয়েনিং। দেখলাম ড্রাইভার একেবারে চুপ, সামনের দিকে তাকিয়ে বিড় বিড় করেই চলেছে। হঠাৎ করে একটা বাজের শব্দে কান একেবারে ঝালা পালা হয়ে গেল, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এটা ভেবে ড্রাইভারটা চুপ কেন? শুধু তাই নয়, সামনের দিকে দৃষ্টিটাও যে একেবারে স্থির। কি দেখছে সে? সামনে কি এমন আছে যা তার দৃষ্টিকে অবনমিত হতেই দিচ্ছে না? এই কি দেখছো বলো তো, কি হলোটা? কি কথাটা কি কানে যাচ্ছে না নাকি? আমাকে কিন্তু এইভাবে ভয় দেখাতে পারবে না, সে গুড়ে বালি। কাজে ফাঁকি দিয়ে রাত বিরেতে আবার গাড়ি ঘুরিয়ে অত দূর যেতে পারবো না বলে দিলাম। আচ্ছা, এইখানেই মানে এই গ্রামেই যদি কোনো মাথা গোঁজার জায়গা থাকে, সেখানেই রাত কাটাবো, বুঝলে? আরে কি বিরক্তিকর, দেখো তো। আরে হলোটা কি, কি আছে সামনে? ড্রাইভারের দৃষ্টি তখনও একইভাবে স্থির। আবারও একটা সজোরে বাজ পড়ল। আমি ভাবলাম, ধুর, এ ব্যাটাকে যেন বোবায় ধরেছে। এখান থেকে অন্যত্র যাওয়ার যে পথ নেই, ও ব্যাটা সামনে তাকিয়ে দেখছেটা কি? আমাকে গাড়ি থেকে নামতে হবে দেখছি। আমি গাড়ি থেকে নামতে যাব এমন সময় ড্রাইভার হঠাৎ করে পিছন ফিরে আমার হাতটা শক্ত করে ধরে বলল, আরে কি করছেনটা কি? এটা যে গ্রামের মানুষ পোতার স্থান, আপনার এই জায়গাটা সম্পর্কে কোনো ধারণা নেই সাহেব। এই জায়গাটাই আমরা থাকি, আমরা এই জায়গাটা সম্পর্কে সব জানি সাহেব, সব কিছু। পা ভাড়াবেন না,
সামনে দেখতে পাচ্ছেন এক মহিলা দাঁড়িয়ে, দেখুন দেখুন স্থির নিশ্চল ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি কোনো কিছুই ঠাউর করতে পারলাম না। সামনে কেউই ছিল না, কেউ না। দেখলাম ড্রাইভারের হাতটা ঠক ঠক করে কাঁপছে, ওর হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে, আর আর তার সাথে সাথেই জোরে জোরে গর্জে উঠছে বাজের ঝলকানি। সেই তীব্র আলো আমাদের গাড়ির সামনের অংশে গিয়ে পড়ছে। জায়গাটা একেবারে সাদা আলোয় ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু কই, কেউ তো নেই সেখানে, কেউই নেই। বাজের শব্দটা থেমে যাওয়ার পরেই আবারও অন্ধকার গ্রাস করল সামনের ওই পরিসরটাকে। কাউকেই তো দেখা গেল না। কি যা তা বকছো তখন থেকে? আমি তো কাউকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। রাতের বেলা আমার সাথে এমন বাজে মশকরা করার চেষ্টা করো না। বড়বাবুকে বলে আমি কিন্তু তোমার চাকরি খেয়ে। কথাটা শেষ করতে না করতেই দেখলাম আমাদের গাড়িটা হঠাৎ করে দুলে উঠল, দুপাশ দিয়ে যেন কারা গাড়িটার উপরে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করলো। কি হচ্ছে, গাড়িটা দুলছে কেন? সেই নিকশ কালো অন্ধকারকে ভেদ করে কে এভাবে ধাক্কা মারতে পারে, কে? আমি কাউকেই দেখতে পেলাম না। আবার সব শান্ত। ড্রাইভার পুনরায় বলে উঠল, ভুল করেছি, রাস্তাটা না ধরলেই হতো। বাজের শব্দে আর ঝড়কে এড়াতে গিয়ে এমনটা হলো সাহেব, আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আমি ওর কোনো কথাই বুঝে উঠতে পারলাম না, কেবল সামনের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, তোমার শরীর তো ভয়েতে একেবারে জমে পাথর হয়ে গেছে, সামনে তাকিয়ে সেই থেকে কি দেখে চলেছো বলো তো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় মহিলা? কোথাও তো কোনো মহিলার চিহ্ন পর্যন্ত নেই। ছাড়ো এসব, এখন ভালোই ভালো এগিয়ে চলো দেখি। গাড়িটাকে স্টার্ট দেওয়াতে হবে, গাড়িটা তবেই এগোবে। গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, দুবার ট্রাই করেছি কিন্তু এগোতে চাইছে না সাহেব, মনে হয় কাদার মধ্যে চাকাখানা ফেঁসে গিয়েছে। কি সর্বনাশ, একে তো কালবৈশাখীর এই কালো রাত, তারপরে আবার এত অলক্ষণে একটা পরিবেশ, এখানেও দেখছি শান্তি নেই। যাও বা ওই গাড়িটাই আমার সম্বল ছিল, সেটাকেও এই মরা পোঁতা নাকি বলে যেন জায়গাটার নাম, সেটা খেয়ে নিল। আমার কথাটা শেষ হতে না হতেই আবারও গাড়িটা নড়ে উঠল। এবারে কিছু বুনো কুকুরের ডাক ভেসে আসতে লাগলো। দূরের জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসা ওই ডাকের শব্দে শরীরের রোম একেবারে খাড়া হয়ে উঠল। ড্রাইভার বলল, আমাকে নামতেই হবে, না নেমে আমি দেখতে পারবো না। গাড়ির রেডিয়েটারেও সমস্যা থাকতে পারে, সামনের হেডলাইটটাও ঠিকভাবে কাজ করছে না সাহেব। আমি বেশ রেগে গিয়েই বললাম, সরকারি গাড়ি, তারপরে এতদিনের পুরনো, এই ঝড় বৃষ্টির রাতে তোমাকে এই গাড়িখানায় নিয়ে বেরোতে হলো? আমি কিছু জানতে চাই না, এখানে ভয়েতে আমার হাত পা জমে যাচ্ছে। এই কবরখানার পাশ থেকে যত তাড়াতাড়ি পারো গাড়িটাকে নিয়ে চলো, ভালো লাগে না। ধুর বাবা, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। ড্রাইভার গাড়ি থেকে নামতে যাবে এমন সময় একটা কালো বিড়াল হঠাৎ করে আমাদের গাড়ির সামনের কাঁচটার উপরে এসে আছড়ে পড়ল। সজোরে একটা শব্দ করে সেটির মাথা ওই কাঁচের সাথে লেগে জন্তুটির নিথর দেহটি সামনে পড়ে রইল। বৃষ্টিটা তখন একটু ছ্যাঁক দিয়েছে, সঙ্গে ওই কালো বিড়ালটার শরীরটাও থর থর করে কাঁপছে। বোধহয় শরীরের মধ্যে তখনও কিছুটা প্রাণ বাকি রয়েছে। কাঁপতে কাঁপতে শরীরটা হঠাৎ করে চুপ করে গেল। গাড়ির কাঁচটায় তখনও রক্ত ভর্তি হয়ে রয়েছে। এমন সময় হঠাৎ করেই বাজের শব্দ আবার শুনতে পেলাম, আর সেই আলোয় সামনের কাঁচের উপর ভেসে উঠল একটা নারীর মুখ। কি অপূর্ব সেই চাউনি! কিন্তু ওই আলোর ঝলকানি চলে যেতে যেতেই সেও যেন কোথায় গায়েব হয়ে গেল। আর খুঁজে পেলাম না তাকে।
আমি ভয়েতে গোঙাতে শুরু করলাম। কি হচ্ছে? ড্রাইভারও ততক্ষণে সিটের সঙ্গে লেগে গোঙাচ্ছে। আমি খুব ভুল করে ফেলেছি সাহেব, এখান দিয়ে রাতের বেলা গাড়ি নিয়ে যাওয়া একেবারেই ঠিক হবে না। এখন এখন কি করব সাহেব, কি করব? কথাগুলো কানে গেলেও সেগুলোর জবাব দেওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না, মুখ দিয়ে একটা শব্দও বেরোতে চাইছিল না। অনেক কষ্টে দুই একটা কথা বলতে বলতে স্পষ্টভাবে একটি বাক্য ভয়ের আর্তনাদের সুর মিশিয়ে বলে উঠলাম, আমি মানে আমি কি করে বলবো, আমি আমি নিজেই যা দেখেছি সেসবের অর্থ বুঝে উঠতে পারছি না। আর আর তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমি নামতে পারবো না, নামলে তুমিই নামো। ওই কালো বিড়ালটা এখানে এলো কিভাবে? অমন ছিটকে আমাদের কাঁচের উপর পড়লই বা কী করে? দেখো এত সজোরে পড়েছে যে গাড়ির কাঁচটাতেও চিড় ধরে গেছে। এরপরেও তুমি বলবে যে এগুলো স্বাভাবিক ব্যাপার, এখানে যা ঘটছে সেগুলো সব সাধারণ ব্যাপার? ড্রাইভারের মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, আমি নামছি, তবে ভিতরে একটা টর্চ রয়েছে, ওটার আলোটা জ্বালিয়ে রাখুন। সামনের দিকে যে আলোগুলো জ্বলছিল এখন দেখছি সেটাও জ্বলছে না। গাড়ি স্টার্ট না হওয়া পর্যন্ত আর কোনো কিছুই দেখা সম্ভব নয়। বেশ, তুমি নিচে যাও, ভালো করে জায়গাটা দেখো। আমার কাছে একটা টর্চ রয়েছে, সেটা আমি ভেতর থেকে জ্বালাচ্ছি, ওটার আলো সামনে পড়বে, ওই আলোতেই তুমি সবটা কাজ পরিষ্কারভাবে দেখতে পাবে। কিন্তু সাবধানে, বাইরে কিন্তু জোরে জোরে মেঘ ডাকছে, যদি একবার ওই বাজের ধাক্কা খাও তাহলে এখানে কিন্তু তোমার লাশ পড়ে থাকবে। কবরস্থানের ওই মাটিতে পা রাখতে চলেছিল ড্রাইভার, দুরু দুরু বুকে। আমিও কোনো রকমে ওই টর্চটাকে জ্বালিয়ে সামনের দিকে ধরলাম। ড্রাইভার আস্তে আস্তে গাড়ি থেকে নামতেই আমি বললাম, সিদ্ধার্থ, গাড়ির দরজাটা এবারে বন্ধ করে দাও, বুঝলে? বাইরে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে, আবার দরজা বন্ধ না করলে ছাঁটে সিটগুলো একেবারে ভিজে যাবে। আগে আমি বন্ধ করে দিয়েছি সাহেব, আপনি কিছু চিন্তা করবেন না, কেবল টর্চটাকে আমার দিকে তাক করুন, না হলে যে সামনের পথটা কিছুই দেখতে পাচ্ছি না। এদিকটা তো আর আগের মতো নেই, পুরো জায়গাটা জঙ্গল হয়ে গেছে, সেই ইংরেজ আমলের কবরগুলোও তো ঠাউর করতে পারছি না, সেসব ওই বুনো ঝোপের ভিতরেই ঢাকা পড়ে গেছে বোধহয়। কিন্তু জায়গাটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সাহেব, এখান থেকে কিন্তু এক পাও আপনি বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, আমার যদি কিছু হয়ে যায় তবুও না। আমি বাধ্য হয়ে গাড়ির কাঁচটা নামিয়ে বললাম, মাদ্রামির আর জায়গা পাও না, তোমার কিছু হয়ে যাবে মানেটা কি? সিদ্ধার্থ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঢোক গিলে বলল, আপনি আপনি এই জায়গাটার ব্যাপারে কিছুই জানেন না স্যার, এখানে বহু ইংরেজকে মেরে ফেলা হয়েছে, তাদের এখানেই কবর দেওয়া হয়েছিল, তাছাড়া এখানে বহু মেয়েকে একা পেয়ে তুলে এনে তাঁদেরকে শেষ করে ফেলা হয়। আগে তাঁদেরকে ভোগ করতো ইংরেজরা, তারপর অশ্লীলভাবে তাঁদের মান ইজ্জত সব কিছু ধুলোয় মিশিয়ে দিত, তাঁদেরকেও মেরে ফেলতো, তারপর এরপর যেখানে সেখানে মাটি খুঁড়ে তাদেরকে পুঁতে দেওয়া হতো। এই ঘটনার পরে এখানকার লোকরা এটাই মনে করে যে এখানে জ্যান্ত লাশ ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন তো আমার কথাগুলো? জ্যান্ত লাশ, কেউ জীবিত নেই, এরা এখানে গাড়ি কাঁপলো, মৃত বিড়াল উড়ে এসে পড়লো, কি ভাবছেন? এগুলো সবই শুধু ঘটনা না, কখনোই না, এর পিছনে লুকিয়ে আছে অনেক কিছু। তাই বলছি, আমি না ফেরা পর্যন্ত গাড়ির বাইরে পা রাখবেন না সাহেব, যাই হয়ে যাক। সিদ্ধার্থের কথাগুলো শুনে আমার ভিতরটা যেন পুড়ে ছাই হয়ে যেতে শুরু করল। এই মৃত্যু পুরীতে এত ভয়াবহতা থাকা সত্ত্বেও আমি ওকে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে বলছি। সত্যি যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? তাছাড়া দপ্তরে জবাবদিহি বা করব কি করে? কি মুশকিল বলো দেখি। আমি চিৎকার করে বললাম,
আলোটার নিশানা দেখে কাজ করো, বুঝলে সিদ্ধার্থ? আলোটা দেখতে পাচ্ছ তো? গাড়ির সামনেটা দেখা যাচ্ছে তো? আগে দেখা যাচ্ছে, আপনি এইভাবে আমার সহযোগিতা করুন। আমি টর্চটা বেশ কিছুক্ষণ ওইভাবেই ধরে রইলাম। গাড়ির সামনের অংশে ঠুকঠাক শব্দ হতে লাগলো। বুঝলাম সিদ্ধার্থ কাজ করছে। এমন করে 10-15 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সিদ্ধার্থের কোনো শব্দ নেই। জায়গাটা যেন সত্যি মৃত্যুর চাদরে ঢাকা পড়ে গিয়েছে। হঠাৎ আবার একটা সজোরে বাজ ডেকে উঠল। আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। এমন সময় একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি চিৎকারের শব্দটা কানে যেতেই ভালো করে বিষয়টি আন্দাজ করতে পারার অভিজ্ঞতা অর্জন করতে গিয়েই দেখলাম সেটা যে সিদ্ধার্থের গলা থেকেই ভেসে এসেছে। কিন্তু ওই অন্ধকার কি তাহলে তাকে গ্রাস করে ফেলল? আমার মুখ দিয়ে আবার কোনো আওয়াজ বেরোলো না। অনেক চেষ্টা করে শেষ আওয়াজটা বার করতে পারলাম আমি। সিদ্ধার্থ, আমার কথা শুনতে পাচ্ছ সিদ্ধার্থ? কি হলো, কোনো সাড়া শব্দ নেই কেন সিদ্ধার্থ? দেখলাম সিদ্ধার্থ গাড়ির ডিকিটা দমাস শব্দ করে বন্ধ করে নিশ্চল পাথরের মতন এসে গাড়ির ভিতর ঢুকে বসেছে। চোখের সামনে ওর এই বদল দেখে আমার সারা গা ভয়েতে কাঁপতে শুরু করল। থর থর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থ, এই সিদ্ধার্থ কথা বলছো না কেন? ওরকমভাবে এখানে ঢুকে এলে যে? আরে বসে রয়েছো কেন, কি গো, জবাব দেবে তো? আরে হলোটা কি? দেখলাম সিদ্ধার্থের মুখ থেকে কোনো জবাব ভেসে এলো না। এবার আর দূর থেকে ডাকলাম না, সরাসরি তাঁর কাঁধের উপরে হাত দিতেই দেখলাম ওর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। লুকিং গ্লাসের দিকে নজর ঘোরালাম, কিন্তু কিচ্ছু নেই কোথাও। এমন সময় সিদ্ধার্থ আমার দিকে পিছন ফিরে তাকাল। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! যেন কোনো পাথর আমার দিকে তাকিয়ে রয়েছে। ওর শরীরে যেন কোনো সাড়া শব্দ নেই। চোখের ভাষা একেবারে স্থির আর নিশ্চল। কোনো ক্ষমতাই নেই তাঁর কিছু বলার। এই সামান্য সময়ের ব্যবধানে কিভাবে একটা মানুষ এমন বদলে যেতে পারে, কিভাবে? আমি আবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, সিদ্ধার্থ, এই সিদ্ধার্থ? এরপরে যা ঘটলো সেটি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে আজও দুঃসাধ্য, কিন্তু ক্ষমতা জুটিয়ে বলতেই হবে। আবারও একবার বাজটা গর্জে উঠল। সিদ্ধার্থ হঠাৎ করে পিশাচের মতো হাসতে শুরু করল। জোরে জোরে হাসতে লাগলো সে। সব দিক থেকে যেন অন্ধকারের হাতছানিটা আমাকে আরো বেশি করে গ্রাস করতে আসছিল। এমন সময় দেখলাম গাড়িটা জোরে জোরে কাঁপতে শুরু করেছে। কারা যেন এসে গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে? ছায়াগুলোর মুখ বুঝতে পারছিলাম না। সেই সাথে দেখলাম ওই গাড়িটা একবার স্টার্ট নিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট নিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ির মাথার উপর জোরে জোরে কারা যেন আঘাত করছে। তার সাথে অক্লান্ত হাসি হেসে চলেছে সিদ্ধার্থ। এমন সময় গাড়িটার হেডলাইটগুলো আপনা থেকেই জ্বলতে নিভতে শুরু করল। সিদ্ধার্থ তেমনই নিশ্চল হয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছে। অথচ এর পরেও ঘটে চলেছে এই ঘটনাগুলি। অথচ সিদ্ধার্থের হাত গাড়ির স্টিয়ারিং এর দিকে নেই। আমি
আমি সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, চলে যাও এখান থেকে, চলে যাও। দেখলাম সব কিছু থেমে গেছে, কোথাও কিচ্ছু নেই। সিদ্ধার্থের মুখটা আমার দিকে গম্ভীর দৃষ্টিতে ওইভাবেই তাকিয়ে রয়েছে। ওই স্থিরতার মধ্যেও আবার নতুন করে তাণ্ডব শুরু হওয়ার সেই বার্তা যেন বেশি করে শুরু হলো। হঠাৎ করে আবারও গাড়ির মাথার উপর ধুমধুম করে শব্দ করে তারা যেন জোরে জোরে আঘাত করেই চলল। সঙ্গে সিদ্ধার্থের সেই হাসি আমাকে পাগল করে দিতে লাগলো। গাড়ির চাবিটা খুলে মাটিতে পড়ে গেলেও আমি সেটা কুড়োতে পারলাম না। হাত বাড়াতে যাব এমন সময় দেখলাম সিদ্ধার্থ আমার হাতটাকে শক্ত করে ধরে ফেলেছে। সেই হাতের কোনো পেশি নেই, নেই কোনো চামড়া, কেবল রয়েছে কিছু কঙ্কাল। কঙ্কালের শাড়ি গাড়ির বাইরে দাঁড়িয়ে উল্লাসে উন্মত্ত হয়ে বিকট চিৎকার করতে করতে আমাকে তাঁদের দিকে ডাকতে থাকলো। আমি চোখ কান বন্ধ করে দু হাত দিয়ে নিজের চোখ দুটোকে ঢেকে আবারও প্রাণপণে চিৎকার করতে থাকলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। প্রাণের ভয়ে চিৎকার করতে করতে যখন থামলাম দেখলাম বৃষ্টিটাও থেমে গিয়েছে। পরিবেশটা একেবারে শান্ত, কোথাও কিচ্ছু নেই। সামনের সিটের দিকে দ্রুততার সাথে দৃষ্টি যেতেই দেখলাম সিদ্ধার্থ সেখানে নেই। গাড়ির বাইরে মৃত্যু খেলায় উন্মত্ত থাকা ওই সকল কঙ্কালদের শাড়িও আর চোখে পড়ে না। সবকিছুই আগের মতো শান্ত হয়ে গিয়েছে, আর কোথাও কোনো অস্থিরতা নেই। এমন সময় আমার মনে হলো, সিদ্ধার্থ কোথায়? এটা যদি সিদ্ধার্থ না হয় তাহলে কি এখানে যে কেউই জীবিত নেই? কিন্তু সে তো আমার চোখের সামনে দিয়ে গাড়িটা সারানোর জন্য বাইরে বেরোলো। তাহলে এটা কী করে সম্ভব হলো? ও গেল কোথায়? মনের মধ্যে চিন্তার মেঘ উথালি পাথালি করতে শুরু করলেও আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোলো না। আমি ধীরে ধীরে গাড়ির পিছনের দরজাটা খুলে নিচে নামলাম। এরপরে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোনোর আগে মাটিতে পড়ে থাকা ওই টর্চটিকে কুড়িয়ে নিলাম। দেখলাম সামনের কাঁচটা বেঁকে ভেঙে গেছে। ভয়ের চোটে হাত থেকে ফেলে দিয়েছিলাম, তাই হয়তো এমনটা হয়েছে। টর্চের আলোটা জ্বলতে জ্বলতে ম্লান হয়ে নিভে যাবে এমন সময় আমি ওই টর্চের গায়ে জোরে একবার আঘাত করতেই সেটি পুনরায় দপদপ করতে করতে জ্বলে উঠল। মনের মধ্যে আবারও কিছুটা সাহস জোগাতে যাব, ঠিক সেই সময় আমার মনে হলো এক মহিলা কণ্ঠে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠল, আশিস, আশিস, শুনতে পাচ্ছো আমাকে আশিস? এই যে আমি এখানে। না না, আমাকে আর ভয় দেখাবেন না, আপনারা যেই হন না কেন আমি এখানে আপনাদের কোনোভাবেই বিরক্ত করতে আসিনি। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাকে কিছুটা সময় দিন, আপনাদের শান্তি ভঙ্গ হবে না, কথা দিচ্ছি। ঠিক সেই সময় অদৃশ্য অবসরে কেউ যেন খিল খিলিয়ে সজোরে হেসে উঠল। তারপর আবারও সবকিছু শান্ত, থেকে থেকে ভেসে আসা ওই হাসির শব্দে উন্মত্ত হয়ে গেলাম আমি। কিন্তু আবার সবকিছু শান্ত। এরপরে আমি টর্চের আলোটা সামনের দিকে ফেলে এগোতে শুরু করলাম। গাড়ির সামনে যেতেই বুকের ভিতরটা সজোরে আন্দোলিত হয়ে উঠল।
মনে হলো যেন কলজেটা খুলে হাতে চলে এসেছে। দেখলাম সিদ্ধার্থের ঘাড়টা শরীরের পিছনের দিকে ঘোরানো, পিঠের দিকে রয়েছে তাঁর মুখ, আর গোটা শরীরটা নিশ্চল অবস্থায় পড়ে আছে। দেখার সাথে সাথে আমার সারা শরীর ভয়েতে ঠকঠক করে কাঁপতে শুরু করলো। শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। আমি মুখ থেকে একটাও শব্দ বার করতে পারলাম না। টর্চটাকে শক্ত করে ধরে রাখলাম। সেটি চোখের ভুল ছিল নাকি বাস্তব, কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। এমন সময় দেখলাম সিদ্ধার্থের মৃত শরীরটি আমার সাথে কথা বলছে। ওর মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে, চোখের মণি দুটিকে কারা যেন খেয়ে ফেলেছে। সেখানে মণির পরিবর্তে সৃষ্টি হয়েছে এক কালো গহ্বরের। এখান থেকে পালিয়ে যান সাহেব, আপনাকে বলেছিলাম না আমি আমি না ফেরা পর্যন্ত গাড়ি থেকে বেরোবেন না। আপনি সেই আমার কথা রাখলেন না, দেখলেন তো এবারে যে ওরা সবাই আপনাকেও শেষ করে ফেলবে সাহেব, আপনাকে শেষ করে ফেলবে সাহেব। পালান পালান সাহেব পালান, নইলে নইলে যে সবটা শেষ হয়ে যাবে সবটা। আমি কিংকর্তব্য বিমহুড় হয়ে পড়লাম, কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হচ্ছিল প্রাণটা বোধ হয় এখনই বেরিয়ে যাবে। এর যে কোনো শেষ নেই, এর যে কোনো নিশ্চয়তা নেই। এ কেমন জায়গায় এসে পড়েছি আমি? যেখানে প্রাণেরই কোনো নিশ্চয়তা নেই, সেখানে বেঁচে থাকার নিশ্চয়তা পাবো কিভাবে? না 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 না, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে একটি জায়গায় এসে উপস্থিত হলাম। জায়গাটা বড্ড সুনসান। সামনে দেখতে পেলাম একটা পোড়ো বাড়ি। জঙ্গলের মধ্যে একটি পোড়ো বাড়ি দেখতে পেয়েও কেমন যেন শান্তি হলো মনে। আমি আর কোনো দিকে না তাকিয়ে সেদিকেই প্রাণপণে দৌড়তে শুরু করলাম, যাতে কোনো রকমে রাতটা কাটিয়ে দিতে পারি। সকাল হয়ে গেলে যদি প্রাণটা বেঁচে থাকে তাহলে যেন এখান থেকে পালানোর শক্তিটুকু পাই। ব্যাস এই আশাতেই সেদিন দৌড়ে গেছিলাম ওই পোড়ো বাড়িটির দিকে। বাড়িটির সামনে পৌঁছে জোরে জোরে হাঁপাতে শুরু করলাম। বাড়িটি জঙ্গলের মাঝে স্থিত হলেও আয়তনে মোটামুটি ভালোই বড় ছিল। আমি তড়িঘড়ি করে টর্চের আলোটিকে আরো আরব্ধ করে বাড়িটির ভিতরে প্রবেশ করলাম। বহুকালের পুরনো বাড়ি, আসবাবপত্রগুলিও একেবারে ভেঙে চুড়ে পড়ে রয়েছে। সামনে একটা ভাঙা টেবিল নজরে পড়ল। আমি টর্চটিকে সেটির উপরে গিয়ে রাখতেই একটি বড় ঘর নজরে এলো। বুঝলাম একটি বড় পরিসরে রয়েছি আমি। ঝড়ের শো শো শব্দে টর্চটা দুলতে শুরু করেছে। ওই দুলুনিতে আলোটিও সামনে থাকা দেওয়ালটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আছড়ে পড়তে শুরু করল। আমি চারিদিকটা ভালোভাবে দেখতে থাকলাম। ওই বাড়িটায় কেউ ছিল না। সামনের জানালার দিকে সামান্য চোখ ঘোরাতে তর তর করে বাদুরের ডানা ঝাপটানোর শব্দে আমার চোখ দুটোকে বন্ধ করে ফেলতে বাধ্য হলাম। বেশ কিছু বাদুর ঝাঁকে ঝাঁকে আমার সামনে দিয়ে উড়ে বাইরে বেরিয়ে গেল। আমি আবারও হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম ফাঁকা ঘরের মধ্যে একটা খসখস শব্দ হচ্ছে। চোখের থেকে হাত দুটো নামাতেই দেখলাম একটা ছায়া মূর্তি। সেই মহিলাটি একটি হ্যারিকেন হাতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। ওই নির্জন স্থানে এই মহিলা এলেন কিভাবে? এমনটাও কি সম্ভব নাকি? এটা কি করে হতে পারে? কোনো দিনও না,
আমি কিছু বলতে যাব তার আগেই তিনি আমাকে বললেন, এই মৃত্যুপুরীতে আমি একা একা কি করছি, তাও আবার একটা মেয়ে হয়ে, এটাই তো ভাবছেন? আমি বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম ওই জায়গায়। মনের মধ্যে অনেক কথাই ভিড় করছিল, কিন্তু কোনোটাই জিজ্ঞাসা করতে পারছিলাম না। তবুও নিজের অন্তরে সাহস জুটিয়ে জিজ্ঞাসা করলাম, না সেটা ঠিক নয়, আমার কেন জানি না মনে হচ্ছে আমি এর আগেও আপনাকে কোথায় যেন দেখেছি। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ মনে পড়েছে, গাড়ির ভিতরে যখন বসেছিলাম খুব জোরে জোরে বাজ পড়ছিল, সেই সময় বাজের আলোর ঝলকানিতে একবারের জন্য আপনার মুখটা আমার চোখের সামনে এসেই আবার পরক্ষণেই গায়েব হয়ে গেল। বাজের আলো নিভে যাওয়ার সাথে সাথে আপনার উপস্থিতিটুকুও ম্লান হয়ে গেল, হারিয়ে গেল সবটা। তাই নাকি? তাই বুঝি আমি এলাম আর গায়েব হয়ে গেলাম? আমি আবারও উত্তেজিত হয়ে বলে উঠলাম, হ্যাঁ মানে তাই তো, এটাই তো দেখলাম। মহিলাটি চুপ করে দাঁড়িয়ে রইলেন। হ্যারিকেনের আলোটিকে ধীরে ধীরে নিজের মুখের আরো কাছে নিয়ে এলেন। দেখলাম পরনে কালো শাড়ি, মাথার চুল এলোমেলো, আর তাঁর আড়ালে লুকিয়ে থাকা ওই অপূর্ব সুন্দর মুখখানি ভারী মনোরম। পটল চেরা চোখ, নাকে নথ, কানে দুল, আর গলায় একটা সোনার হার, হাত ভর্তি সোনার চুড়ি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই জ্বলন্ত রূপের দিকে। এমন সুন্দরীও কি থাকতে পারে পৃথিবীর বুকে, তাও আবার এই কবরের ভিড়ে? আপনি কি এখানে একাই থাকেন নাকি? কারণ যখন বাড়িটায় ঢুকলাম কাউকেই তো দেখলাম না। এই জঙ্গলের মধ্যে কবরের মাঝে আপনি কি করেন? মহিলাটি যেন শূন্যে ভেসেই আমার দিকে এগিয়ে এলেন। এত তাড়াতাড়ি যে কেউ এগিয়ে আসতে পারে সেটাই বুঝে উঠতে পারলাম না। তার আগেই তিনি বলে উঠলেন, যদি বলি এদেরকে পাহারা দিই, এদের সকলকে, বিশ্বাস করবেন তো? বিশ্বাস হবে আপনার? আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, আপনি কে, মানে আপনার পরিচয়টা কি জানতে পারি? বসুন, ওইখানে যে চেয়ারটি অন্ধকারে সেঁধিয়ে রয়েছে ওটাকেই এগিয়ে এনে বসুন। আমি অবাক হয়ে গেলাম, এতক্ষণ এই ঘরেই রয়েছি অথচ চেয়ারটাকে দেখতেই পাইনি। ওই অন্ধকারের মধ্যে চেয়ারখানা এতক্ষণ কোথায় ছিল? আর যদি থেকেও থাকে তাহলে একবারও নজরে পড়ল না কেন? আমি অন্ধকার থেকে চেয়ারটিকে বার করে নিয়ে এসে ওই মহিলার সামনে বসলাম। মহিলাটি তার আগেই একটি চেয়ার নিয়ে এসে বসে পড়েছিলেন। আমি ভাবলাম, এই চেয়ারটাই বা উনি পেলেন কোথা থেকে? এই ঘরের মধ্যে যে কটা আসবাবপত্র ছিল সবগুলোই তো ভাঙা পড়েছিল। তাহলে আমার মনের মধ্যে উদিত হওয়া প্রশ্নগুলিকে এড়িয়ে গিয়ে মহিলাটি বললেন, বড্ড বেশি ভাবেন আপনি, এত ভাবলে তো বাকিরা আপনার হয়ে ভাবার সুযোগই পাবে না, তাদেরও একটু ভাবতে দিন। আমি মহিলাটির এই ভণিতাগুলির কোনো অর্থ ঠিকঠাক অনুধাবন করতে পারলাম না। মহিলাটি বললেন, এই জায়গার একটা ইতিহাস আছে, শুনবেন? আমি ওনার সব কথাতেই ঘাড় নাড়িয়ে হ্যাঁ না বলে পারছিলাম না। ওনার ওই মন্ত্রমুগ্ধকর সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি চোখ ঘোরাতেই পারছিলাম না। আমি কেবল ঘাড় নাড়িয়ে আশ্বস্ত করলাম, হ্যাঁ শুনবো, বলুন। এই জায়গাটা অনেক পুরনো, আজ থেকে বহু বছর আগে এই বাড়িটায় এখানকার জমিদার কিনে থাকতেন। জমিদার পরিবারের লোকেরা অন্য জায়গায় দায়িত্ব সামলাতেন,
আর এই বিশাল জায়গাটির আধিপত্য অর্পিত ছিল জমিদার গিন্নি শ্রীলেখার উপরে। কিন্তু একদিন ইংরেজরাই জায়গাটির উপরে জোর করে কব্জা করে নেয়। তখন জমিদারনি তাদেরকে প্রতিহত করাবার উদ্দেশ্যে একাই লড়াইয়ে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে এই জায়গাটিতে যে একটি বিচিত্র জীবের বাস রয়েছে সেটা কোনোদিনও কেউ জানতেন না। একাধিকবার লোকের মুখে মৃত্যুর খবর শুনতেন। হাজারো নিরীহ মানুষের মৃত্যু সংবাদ কানে আসত ঠিকই, কিন্তু কিভাবে তাদের মৃত্যু ঘটেছে আর কার হাতে সেসব কোনোটাই আন্দাজ করতে পারেননি তিনি। সে কি একে তো একা একা এই জায়গায় থাকতে হতো, তারপরে আবার এত বড় ঝুঁকি, কিন্তু কিন্তু কি ছিল সেটি? মানুষের রক্ত পান করা এক বিচিত্র জীব সেটি। ইংরেজরা তাকে বলতো ড্র্যাকুলা, অনেকে বলতো ভ্যাম্পায়ার। ইংল্যান্ড থেকে একটি মাল ভর্তি জাহাজ এসে ঠেকেছিল গ্রামের নদীর পাঁকে। এইখানে নদীপথে বিদেশের সাথে বাণিজ্য করতেন জমিদারনি। শ্রীলেখার কথাই সেখানে চলত। সকলে তাঁর দাসত্ব করতেও দ্বিধাবোধ করতেন না। শ্রীলেখা শক্তিশালী ছিলেন বলেই তার একার পক্ষে সেই সমাজে নারী হয়েও বৈদেশিক বণিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয়েছিল। কিন্তু ওই মালবাহী জাহাজের মধ্যেই যে কি হলো, আপনি চুপ করে গেলেন যে, বলুন কি ছিল সেই মালবাহী জাহাজের ভিতরে? এখানে এমন বহু মালবাহী জাহাজ আসত, শ্রীলেখা চেয়েছিলেন বিদেশের জিনিস এখানে এনে শহর কলকাতার সাথে একটা ব্যবসায়িক সুসম্পর্ক বিধান করতে, আর এখানে তৈরি হওয়া কাপড় বিদেশে রপ্তানি করতে। জমিদার পরিবারের সাথেও ইংরেজদের ভালোই যোগসূত্র ছিল, কিন্তু উনি একা এই অঞ্চলের উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করবার ফলে ইংরেজরা কোনো দিনও জমিদার পরিবারের কাছে কৈফিয়ত চায়নি। শ্রীলেখাই ছিল সর্বে সর্বা। আমি কথাগুলোর অর্থ বোঝার পরে আরো অনেক বেশি অস্থির হয়ে পড়লাম। এরপরে জিজ্ঞাসা করলাম, তারপরে কি হলো? তিনি পুনরায় বলতে আরম্ভ করলেন, আর ওই জাহাজের মধ্যেই ছিল সেই জীব, না মানুষ না পশু, অথচ সে হাওয়ার চেয়েও বেশি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। মালবাহী সেই জাহাজের মালের মধ্যেই এসে উপস্থিত হয়েছিল সেই রক্তখেকো। এরপর সেটি কেবল ওই জাহাজের লোকেদেরই শেষ করেনি, সেই সাথে গ্রামের ভিতরে প্রবেশ করে মৃত্যুতাণ্ডব খেলতে শুরু করেছিল। একদিন শ্রীলেখা নিজেই রাতের বেলা ওই শয়তানকে খুঁজতে বেরিয়ে পড়ে। ততদিনে এই অঞ্চল ব্যবসা ক্ষেত্রের পরিবর্তে কবরে পরিণত হয়েছে। যেসব ইংরেজরা এখানে বাণিজ্য করতে আসত তারা এই গ্রামে উপনিবেশ গড়ে তুলেছিলেন। তারা কেউই বেঁচে ফিরে যেতে পারেননি। কিন্তু সেদিন রাতে যখন একটি কবরের উপরে সেই জীবকে ডানা ঝাপটাতে দেখলেন শ্রীলেখা, এগিয়ে গেলেন তার দিকে। সেই জীব শ্রীলেখাকে সেদিন প্রাণে মারল না, কেবল তার কাঁধের উপরে সদন্ত বার করে দুটো ফুটো করে ফেলল। এরপরে শো শো করে তার শরীর থেকে রক্তগুলো টানতে আরম্ভ করল, নিঃশেষিত করে দিল তার শরীরের সমস্ত রক্তকে। শ্রীলেখার ক্লান্ত স্বরক্তহীন শরীরটা মাটিতে পড়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেল। এরপর তার হদিশ আর কেউ পায়নি, কেউ না।
দেখলাম বাইরে বৃষ্টির রেশটা অনেকটাই পড়ে গিয়েছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 3:30 বাজে, আর 1 ঘন্টা কোনো রকমে কাটাতে পারলেই তো ভোরের আলো ফুটে উঠবে। আমি ওই স্থানেই চুপ করে বসে এই 1টা ঘন্টা কোনো রকমে কাটিয়ে দেওয়ার অবসর খুঁজতে শুরু করলাম। কিন্তু মহিলাটির কথা শেষ হতেই মনে হলো, উনি কে আর উনি কী করেই বা এত কিছু জানলেন? এইসব কথা তো আমাকে সিদ্ধার্থও বলতে পারেনি, তবে পুরো কাহিনীটা শুনে তো গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, এই স্থানটি তো মৃত্যুপুরী, একেতেই এখানে ভয়ানক সব আত্মাদের বাস, কিন্তু আপনি একা এত সুন্দরী একটি মেয়ে হয়ে এখানে কি করেন? এখানে তো খাবার জল কোনো কিছুরই ব্যবস্থা নেই, এমনকি অসুস্থ হলে পথ্যেরও কোনো ব্যবস্থা নেই। তবে মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তারপরে হ্যারিকেনের আলোটিকে দেওয়ালের উত্তর পশ্চিম কোণের দিকে ঘোরাতেই এক মস্ত বড় তৈলচিত্র নজরে পড়ল। দেখলাম সেই চিত্র অঙ্কিত মুখটির সাথে এই মহিলাটির হুবহু মিল আছে। আমি আরেকটু এগিয়ে যেতেই দেখলাম তৈলচিত্রটির সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে একটি নাম। সেই নাম আর কারুর নয়, সেটি ছিল স্বয়ং জমিদারিনী শ্রীলেখার। তার মানে এতক্ষণ আমি যার সাথে সময় কাটিয়েছি, যে আমাকে এই মৃত্যুপুরীর আসল রহস্যের কথা জানিয়েছে, সেই আসলে শ্রীলেখা। আবারও সেই অট্টহাসির শব্দটা যেন আমার দিকে ধেয়ে আসতে শুরু করল। দেখলাম সেই মৃত্যুপুরীর মৃত জমিদারনি হাওয়ায় ভেসে হ্যারিকেনটি হাতে নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। তাঁর চুল দুটো হাওয়ায় উড়ছে আর সদন্তগুলি বেরিয়ে এসেছে। তিনি বলছেন, আমি শেষ হয়েও যে শেষ হইনি। যারা যারা ওই দংশন সহ্য করেছে তারা যে মরেও বেঁচে রয়েছে, আদি অনন্তকাল ধরেই তাদেরকে বেঁচে থাকতে হবে। ভ্যাম্পায়ারদের যে কোনোদিনও মৃত্যু হয়নি, অনন্ত আয়ু, অনন্ত জীবন, অনন্ত যৌবন। এখানে যারাই রয়েছে তাদের সকলেই এমন ড্রাকুলা। আমরা রক্ত ছাড়া বাঁচতে পারি না, তাই কোনো জ্যান্ত মানুষ এই গ্রামে প্রবেশ করলে কবরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা এই সকল জীবন্ত অথচ মৃত রক্ত খেকোরা বেরিয়ে এদেরকে শেষ করে ফেলে। এদের শরীর থেকে রক্ত খেয়ে এদেরকে আমাদের দলেই সামিল করে নেয়। ড্রাকুলা একবার যার রক্ত পান করে সেও আমাদের মতনই হয়ে যায়। এবারে তোর পালা, তোকেও যে মরতে হবে, মরতে তো তোকে হবেই। আয়, আমি তো রক্ত পান করি, গরম রক্ত, কতদিন পরে পাবো। আয়, আয় বলছি, আয়। হতে পারে না। সামনে থাকা ওই টেবিলটিকে সজোরে সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে দিলাম সেই পিশাচিনীর দিকে। তারপরে প্রাণপণে দৌড়তে শুরু করলাম জঙ্গলের রাস্তা ধরে। দেখলাম পাশে কবরগুলির ভেতর থেকে হাত বেরিয়ে আসতে শুরু করেছে। পিছন থেকে ধেয়ে আসতে থাকলো সেই মৃতদের অট্টহাসির শব্দ। আমি সহ্য করতে পারছিলাম না কিছু, কিন্তু ঈশ্বরের প্রতি তখনও আমার ভক্তি এমনই অটুট ছিল। আমি কোনো গতিপথ খুঁজে না পেয়ে দৌড়তে লাগলাম। এভাবে দৌড়েই চললাম, কিন্তু একটা সময় এসে দেখলাম জঙ্গলের সীমানাটা শেষ হয়ে গেছে। ভোরের আলোটাও ততক্ষণে ফুটে উঠেছিল। এমন আজব জীব যে বাংলার কোনো গ্রামেও থাকতে পারে সেটি কোনোদিনও কল্পনাই করতে পারিনি। দেখলাম বড় রাস্তার কাছে এসে পড়েছি, দূর থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছিল। আমি রাস্তার মাঝে গিয়ে জোরে জোরে হাত নাড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলাম।
বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান, দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না, দাঁড়ান। কিন্তু এত ধকলের পরে, এত ভয়ের পরে, এত আক্রান্ত হওয়ার পরে বিশ্বাসের কোষ্ঠী পাথরে আর নিজেকে মাপতে পারলাম না। ক্রমেই নিস্তেজ হয়ে আসলো শরীরটা। ঈশ্বরের উপর যে বিশ্বাসটা এতক্ষণ বজায় ছিল সেটি যেন আর শরীরটিকে সায় দিল না। আমি রাস্তার উপরে নেতিয়ে পড়লাম। ব্যাস, আর কিছু মনে ছিল না আমার। পরে যখন চোখ খুললাম দেখলাম আমি জেলার মহকুমা হাসপাতালে শুয়ে রয়েছি। সামনে বেশ কয়েকজন লোক বসে রয়েছেন। পরে ভালো করে জ্ঞান ফিরতে শুনলাম তারাই নাকি সকলে মিলে আমাকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। আমি নাকি নিস্তেজ অবস্থাতে ওই পাথরের উপরে উপুর হয়ে পড়েছিলাম। ওদেরকেই কাহিনী পরে শুনিয়েছিলাম, কিন্তু ওই পথে যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়, সেখানে এই অলৌকিক রহস্যের কথা জেনেও ওরা কেউই সেভাবে বিশ্বাস করতে চায়নি। কারণ যে সত্যকে নিজের দৃষ্টিতে না দেখলে বিচার করা কিংবা উপলব্ধি করা যায় না, সেটি কিভাবে কেবলমাত্র শ্রবণের দ্বারা বিচার্য বলে মনে হতে পারে। তবে সেদিন ওই রক্ত খেকোদের চোখের সামনে দেখেছিলাম। মৃত্যুর সাথে আমার মাত্র এক গজের দূরত্ব ছিল, কিন্তু তবুও ফিরে পাওয়া এই প্রাণটি আমার কাছে দ্বিতীয়বার প্রাপ্ত জীবনের থেকে কোনো অংশেই কম ছিল না। শুনলেন কালবৈশাখীর সেই ভয়ানক রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসছি আবার একটি নতুন রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।